আজব কাণ্ড ইউনানি কাউন্সিলে। কারোর বয়স তখন 3 কিংবা 5, ওই বয়সেই ইউনানি চিকিৎসক হবার রেজিস্ট্রেশন পেয়েছেন অনেকেই। সেই ভুয়ো নম্বর নিয়ে চিকিৎসা করছেন তারা, চাঞ্চল্যকর অভিযোগ চিকিৎসকদের একাংশে। শহর থেকে শহরতলি এমনকি গ্রাম বাংলা অভিযোগ ভুয়ো চিকিৎসকের জাল ছড়িয়েছিল সব জায়গায়। অভিযোগ ঘুঘুর বাসা খাস ইউনানি কাউন্সিলে। অভিযোগকারী ইউনানি চিকিৎসকদের অভিযোগ রেজিস্ট্রেশন দেওয়ার নামে দুর্নীতি করা হচ্ছে। 1985 সালে ইউনানি পাঠ্যক্রম চালু হয়। তার আগে থেকে যারা ইউনানি চিকিৎসা করছিলেন ওই সময় তাদের রেজিস্ট্রেশন দেয় কাউন্সিল। সেই সময় যারা রেজিস্ট্রেশন নম্বর পান তাদের অনেকেই মারা গিয়েছেন। তাদের রেজিস্ট্রেশন নম্বর বেআইনিভাবে প্রশিক্ষণ নেই এমন ব্যক্তিদের এখন দেওয়া হচ্ছে। একবার যার রেজিস্ট্রেশন নম্বর ইস্যু হয়ে যায়, এই অথরিটি কারো হাতে নেই কি ওইটাকে চেঞ্জ করবে। যে চেঞ্জ করছে এটা একটা করাপশন আছে। এর জন্যে আমরা এইখানে একটা তদন্ত রাখছি কি এটা একটা ইনকোয়ারি হোক, এটা সিআইডি আর সিবিআই ইনকোয়ারি হোক। অভিযোগকারীদের দাবি, ইতিমধ্যেই 947 জন ভুয়ো ইউনানি চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে। ইউনানি কাউন্সিলকে এ বিষয়ে সতর্ক করলেও কোনো পদক্ষেপ করেনি। 2018 সালের লিস্ট আমি মিলিয়ে দেখছি যে দুটোই হিউজ অ্যানিমালি, মানে যেরকম একটা নাম আছে ওই নামের আগে অন্যজনকে দেওয়া হয়েছে, সেম রেজিস্ট্রেশন দুজনকে দেওয়া হয়েছে। চাপের মুখে কাউন্সিলের সভাপতি সাফাই, বাড়ি বদলের সময় রেজিস্টার হারিয়ে গেছে। अगर इस तरह का कोई भी पाया जाएगा उसको बातिल किया जाएगा, नहीं जो मर गया वो मर गया, उसी जगह पे दूसरा नहीं होगा। एलिगेशन जो भी आया है ना, रिटन में नहीं आया है, वर्बल, तो कोई किसी ने हमको फोन करके कह दिया कैसा है, किसी ने फोन पर कह दिया, तो उसको क्या समझेंगे। मैं कहता हूँ लेकर के आओ, ऑफिस में आओ, उसका पूरा डॉक्यूमेंट दो। और रजिस्ट्रार साहब ने बताया कि हमारा पुराना रजिस्टर जो था वो गायब हो गया है। वेस्ट बेंगल यूनानी काउंसिल सेखने ही ना कि दुर्नीतिर आतुरघर। টাকার বিনিময়ে মৃত ব্যক্তিদের রেজিস্ট্রেশন নম্বর বিক্রি করা হচ্ছে এমন কিছু ব্যক্তিদের যারা আদতে ভুয়ো হেকিম, এবং এই দুর্নীতি কিন্তু বহুদিন ধরে চলছে। কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কানে তুলছে না এই অভিযোগ। কর্তৃপক্ষের সাফায় মৌখিকভাবে বহু মানুষই বলছেন লিখিত অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ হলে তারা অবশ্যই তদন্ত করবেন এবং তাদেরকে চিহ্নিত করবেন। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।